নবগ্রামের পাঁচগ্রামে 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার তিন যুবক। ধৃতদের নাম সমীরুল শেখ, রবিউল দেওয়ান ও রাকিব শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নবগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁচগ্রামে অভিযান চালিয়ে বাইকে থাকা তিন যুবককে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। কোথায় পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল নিষিদ্ধ কাফ সিরাপ, ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। ধৃতদের 12 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার আদালতে পাঠায় নবগ্রাম থানা। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।